সালামু আলাইকুম। বিডি রেফ্রিজারেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পার্ট থ্রি ভিডিওটা নিয়ে এসেছি। এটার আজকে আমরা এসির আউটডোর ইউনিট কিভাবে চেক করতে হয়, আউটডোর ইউনিটের কনডেন্সার এবং কম্প্রেসার সহ ফুল প্রেশার দিয়ে দেখবো আমরা আসলে এটাতে কোনো লিকেজ ছিল কি না, লিকেজ আছে কি না। কারণ আমরা আগে বলেছি এসিটা একদম নতুন, এক মাস হয়েছে মাত্র এসিটা নতুন, যেহেতু এই জন্য আমরা দুটোই ভালোভাবে প্রেশার দিয়ে দেখে নেব যে এর মধ্যে কোনো সমস্যা আছে কি না। যদি এর মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা গ্যাস চার্জ করব, আর যদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান করব। ঠিক আছে, চলুন দেখা যাক কি হয় এর মধ্যে। এখন আমি প্রেশারটা দেব, দেখুন আমি এই বাল্বগুলো টাইট করে নিচ্ছি। নিচের যে আপনার ক্যাপেলারি যে সাকশনটা আছে, এই ক্যাপেলারি যে লাইনটা আছে যেটা ইনডোর ইউনিটে যাবে, এটা আমি টাইট দিয়ে দিয়েছি। আর এটা এখন টাইট দিচ্ছি এ কারণে যাতে করে আপনাদের দেখানো যায়, এটা টাইট দেব না, এটা খোলা থাকবে। কারণ প্রেশারটা এদিক দিয়ে যদি আমি প্রেশারটা দিই তাহলে যেন সব জায়গায় প্রেশারটা যায়, এটা টাইট দেওয়া থাকলে ভিতরে প্রেশারটা যাবে না। ঠিক আছে, এই জন্য এটা লুজ দিয়ে সর্বশেষ পর্যায়ে নিয়ে আসবো। ঠিক আছে, অনেকে এটা কম মানে লুজ কম দেয়, ঠিক আছে, মানে পুরোপুরিভাবে লুজ করে না, সেই জন্য সমস্যা হয় অনেক সময়, গ্যাস রান করতে গিয়ে সমস্যা হয়। ঠিক আছে, এখন আমি এটাতে প্রেশার দেব, পুরো মেশিনটা প্রেশার দেব এবং খুলে দেখব কি হয়, এ কোথাও থেকে জ্বালায় লিকেজ করছে কিনা, কোথাও থেকে গ্যাসের সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, দেখুন এটা আর 410-এর যে মাথাটা, এর মধ্যে আমি আলাদা বাজারে পাওয়া যায় যে মোটা মাথাটা আছে এটা কিনে আনছিলাম, তো এর মধ্যে এই মোটা মাথাটা ইউজ করছি। যে আগের যে 14-এর যে মাথাগুলো ছিল এই মাথাগুলো এর মধ্যে লাগবে না। ঠিক আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল এখন, যে দেখছেন এটা 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 14-এর থেকে 38-এর মধ্যে গিয়ে লাগবে। এটা ভালোভাবে টাইট দিতে হবে কারণ এখানে যেহেতু অনেকগুলো জোড়া হচ্ছে, দেখে তিনটা চারটা জোড়া হচ্ছে, এই জন্য ভালোভাবে আমি এটা টাইট দিয়ে নেব। ঠিক আছে, আর আমি আরেকটা কথা বলে রাখি, 130 আর 32 গ্যাসের প্রেশারটা অন্য সব প্রেশারের মতো না। এখানে আপনার গ্যাসের প্রেশারটা হয় স্ট্যান্ডিং, যে প্রেশারটা বন্ধ অবস্থায় যে প্রেশারটা, এটা 250-300 প্রেশারের হয়। আর যখনই আপনার ব্যাক প্রেশার বললি, যেটাকে ডিসচার্জের সাকশনের যে ব্যাক প্রেশারটা, রানিং প্রেশারটা, এই প্রেশারটা আপনার 120-150 পর্যন্ত হয়। ঠিক আছে, 150 পর্যন্ত হয়। তবে প্রেশারের সাথে কথা না, কথা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার সাথে। এখানে দেখা আছে প্রত্যেকটা এসিতে যারা নতুন গ্যাস চার্জ করতেছেন বা যে কোনো নতুন ধরনের গ্যাসই চার্জ করতেছেন, এসিতে এর প্রেশার এবং ব্যাক প্রেশার এবং অ্যাম্পিয়ার দু তিনোটাই লেখা থাকে। এর যদি কোনোটা না মিলে, আপনার প্রেশার, ব্যাক প্রেশার এবং অ্যাম্পিয়ার যদি না মিলে, তাহলে এসিতে সমস্যা হবে। আপনি গ্যাস বেশি বললেও সমস্যা হবে, কম বললেও সমস্যা হবে। ঠিক আছে, তো এর ডায়াগ্রামে সম্পূর্ণ দেওয়া আছে। আমি আসলে, আমরা তো কাজ করি ভিডিও, ভিডিও তো আসলে আমাদের প্রফেশন না, যেই আমার ভিডিওটা করতেছে ও আসলে প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিও ম্যান না। ঠিক আছে, তো আমাদের ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয় না, ইনশাল্লাহ ভবিষ্যতে এটার উপর আপগ্রেড নিয়ে আসবো। তো এখন যেরকম আছে এরকম করতেছি, আমি আমার সাধারণ কম্প্রেসার দিয়ে প্রেশার দিচ্ছি। এখানে যে যে যেরকমভাবে প্রেশার দেওয়ার মেশিন আছে তারা কিনে এনে প্রেশার দিতে পারেন, বা যে যেভাবে সম্ভব প্রেশার দিতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আমি 300-300 উপরে সামথিং, 300-র উপরে সামথিং প্রেশার দেবো। এর বেশি প্রেশার দিলে জোড়াগুলো ফেটে যেতে পারে, জ্বালায়ের জ্বালায়ের যে দিক দিয়ে যেগুলো জ্বালায়ের জোড়ো করছে, জয়েন্ট করছে, সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো দেখুন আমার প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। আমি এখানে ভিডিও কিছু স্কিপ করে দিয়েছি যাতে করে ভিডিও অনেকটা লম্বা না হয়। দেখুন প্রেশারটা এখন আস্তে আস্তে বাড়তেছে, আমার প্রেশারটা এটা স্লোলি বাড়বে। আমি পুরো কম্প্রেসার সহ পুরো কনডেন্সারে সব পুরো মেশিনটাতেই আমি প্রেশার দিচ্ছি। ঠিক আছে, মিটারটা লুজ করে নেব এখানে, কারণ আস্তে আস্তে প্রেশারটা উঠবে, যেহেতু পুরো কম্প্রেসারে যাচ্ছে তো প্রেশার, অনেক প্রেশার লাগবে। যদি ভিডিওতে কোনো কারো কোনো কিছু বোঝার বাকি থাকে বা কোনো জানার দরকার প্রয়োজন হয় তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমাদের প্রেশারটা প্রায় 300-র উপরে আমি সামথিং উপরে রেখে দিছি। এখন এখন আমি এই এই যে জোড়াইগুলো আছে এখানে, যে আমাদের হোস পাইপ লাগানো বা সাকশন যে ডিসচার্জগুলো আছে, এগুলোতে যদি কোনো লিকেজ আছে কি না, এগুলো এখান থেকে বাইরে থেকে চেক করে নেব যে আসলে এগুলোতে কোনো লিকেজ আছে কি না। আমি সেমভাবে আমি আমার লিকুইড যে স্প্রেটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে আবার স্প্রে করব, যদি কোনো লিকেজ থাকে তাহলে এখান থেকেই দেখাবে। ঠিক আছে,
দেখুন এখান থেকে কোনো লিকেজ করছে করতেছে না, যদি করে তাহলে সেটা তো আমি এখানেই দেখতে পারবো, সেই জন্য আগে এখানে দেখবো তারপর পুরো মেশিনটা খুলবো। যদি এখানে কোনো লিকেজ থাকে তাহলে তো খোলার প্রয়োজন নেই, কারণ এখান থেকে আমরা এটা সমাধান করে নিতে পারবো। আর যদি লিকেজ না থাকে তাহলে আমি মেশিনটা খুলবো এবং চেক করব। প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে, 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে তারপর প্রেশারটা চেক করবেন, লিকুইডটা দেখবেন, কারণ সাথে সাথে হয়তো প্রেশারটা লিকুইডটা আপনার বাবলস ছাড়বে না, কারণ যদি লিকেজ থাকে তাহলে সাথে সাথে ছাড়বে না। দেখুন এখানে আমার একটু লিকেজ ছিল, আমি টাইট দিতে একটু কম টাইট দিয়েছিলাম, তো এখন একটু ভালোভাবে টাইট দিয়ে নেব। তো এখন আর লিকেজ নেই আমার এখানে, আর আমার আমার মিটারটা দেখতেছি এখানে যেহেতু লিকেজ নেই তো আমি মেশিনটা খুলে নেব এখন। ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি এটা চেক করতেছি, আপনারা ঠিক সেম যারা এই কাজ করেন নতুন তারা একটু সময় নিয়ে চেক করবেন। জানি না আমার কাজ কতটুকু পারফেক্ট হয়, যদি আমার দেখুন এখান থেকে কোনো দিক দিয়ে লিকেজ করছে না, সো এখন আমরা মেশিনটাকে খুলে নেব। যদি লিকেজ করতো তাহলে এখান থেকে বাবল আসতো, বাবলস যে লিকেজের। এখন আমরা পুরো মেশিনটাকে খুলবো, খুলে দেখব। আমি মনে করি যারা আমার ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই নতুন কাজ শিখতেছেন অথবা কাজ নতুন কাজ করতেছেন, ঠিক আছে? যারাই নতুন কাজ করতেছেন সবগুলো কাজই সাবধান এবং সাবধানের সাথে করবেন, এবং একটা কাজ একবার সম্পূর্ণ না হলে 10 বার করবেন, 10 বার করে হলেও সম্পূর্ণ করবেন। যদি আপনি একবার এই চেষ্টা করেন যে এটা কাজটা করে ফেলবো আর যে যাই হোক যেমন তেমন করে ডেলিভারি দিয়ে দিলেন, এটা আপনার জন্য অনেকটা খারাপ সময় নিয়ে আসবে পরবর্তীতে। আপনি একটু সময় নিয়ে করলেন তাতে কোনো আসলো গেল না, কিন্তু আপনার কাজটা অনেক ভালো হলো, কাস্টমার খুশি থাকলো আপনার, ঠিক আছে? সবগুলো বড়ির পার্টসই আমি খুলে নেব, যেখানে আমি যে যে পার্টটা যখন খুলবো ওই পার্টের বড়িগুলো আমি সম্পূর্ণ খুলে নেব, ঠিক আছে? এতগুলো খোলার পর আপনি ইচ্ছা করলে আপনার কুলিং ফ্যান চেঞ্জ করতে পারেন, কম্প্রেসার চেঞ্জ করতে পারেন, স্যার এখানে যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার চেঞ্জ করতে পারেন, বা রিলে কন্ট্যাক্টটা এখানে ভিতরে দেওয়া আছে, রিলে এখানে যদি রিলেতে কোনো সমস্যা থাকে তাহলে আপনার সার্কিট এবং ভিতরে ইনডোর ইউনিটে সব কিছু ঠিক দেখাবে, শুধু কম্প্রেসারটা চলবে না, এখানে সমস্যা হয় রিলেতে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে সাকশন লাইন বরফ হয়ে যাচ্ছে, আপনার এসি চলতেছে ভিতরে ঠান্ডা কম কিন্তু সাকশন লাইন বরফ হয়ে যাচ্ছে, এর সমস্যা হচ্ছে গ্যাস টপ আপ করতে হয়। টপ আপ বলতে আপনার গ্যাস অনেকটা কমে যায়, শুধু গ্যাসটা চার্জ করতে হলে চার্জ করলেই হয়, ঠিক আছে? গ্যাস অ্যাসির গ্যাস ফ্রিজের গ্যাসের মতো না, অ্যাসির গ্যাসটা একটু অন্যরকম, অনেক সময় গ্যাসটা সমস্যা হয়, তো সমস্যা হলে আপনার গ্যাস একটু চার্জ করলেই চলে, টপ আপ করলেই চলে, সম্পূর্ণ গ্যাস চার্জ করা লাগে না, ঠিক আছে? সেক্ষেত্রে ব্যাকেমরও প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এটা আপনার নন ইনভার্টার টেকনোলজির এসি, যেটা ফার্স্ট যে এটা করছে, এখন তো ইনভার্টার টেকনোলজির ফ্রিজ, সেগুলো অনেক আরও নতুন নতুন আপডেট তারা নিয়ে আসছে এসির উপরে, এটা জেনারেলের। আর যেগুলো এখন বর্তমানে ইনভার্টার টেকনোলজির ফ্রিজ আছে ওগুলোতে অনেকগুলো সেন্সর লাগানো থাকে, প্রত্যেকটা হিটিং সেন্সর, বাইরের কনডেন্সারের সেন্সর লাগানো থাকে, ভিতরে অনেকগুলো সেন্সর দিয়ে ইনভার্টার করছে, ঠিক আছে? তো সেগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, একটু আলাদা। সেগুলোর ক্ষেত্রে কম্প্রেসার আপনি সরাসরি লাইন দিলে চলবে না, সার্কিট ছাড়া কম্প্রেসার সরাসরি চলবে না, কারণ ওইগুলো আপনার ফ্রিকোয়েন্সি রেট কমে তারপর আপনার কম্প্রেসারগুলো স্টার্ট হয় আস্তে আস্তে। ফ্রিজের কম্প্রেসার বা নন ইনভার্টার টেকনোলজির কম্প্রেসারের মতো ঠাস ঠাস করে চালু হয় না। এখানে দেখুন আমি লকটা খুলতেছি, এখানে লকটা সুন্দরভাবে খুলে নিতে হবে, নয়তো বা ভেঙে যাবে বা আঘাত লাগবে কনডেন্সারে, ঠিক আছে? আমি এটা খুলে নিছি এখন। আরও যে পার্টসগুলো আছে সবগুলোই আমি বাইরে থেকে খুলে নেব, আমি চেক করতে গিয়ে জ্বালাই পর্যন্ত পৌঁছতে যেগুলো খোলা দরকার হয় সবগুলো খুলে নেব, ঠিক আছে? এখানে যে 3-8 পাইপটা, এটা আমি লাগিয়ে নিছি শুধু চেক করার জন্যে। অ্যাসির কাজ আপনি বিশ্বাস করতে পারেন ফ্রিজের কাজের থেকে অনেক সোজা, অ্যাসির কাজ ফ্রিজের কাজ থেকে অনেক সোজা, ফ্রিজের কাজের থেকে অ্যাসির কাজের ঝামেলা কম। আমার ক্ষেত্রে জানি না এরকমটা হয় বা জানি না বাকিদের ক্ষেত্রে কীরকম হয়,
অ্যাসির কাজের মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম প্রথম স্বাভাবিকভাবে ভয়টা আমারও লাগতো যে অ্যাসির কাজ করতে না জানি কি, এটা এটা আসলে কিচ্ছু না, এটা ফ্রিজ থেকে সহজ। একটু সামথিং ডিফারেন্সই আছে অ্যাসির কাজের মধ্যে, তবে সেটা তেমন কিছু না। যারা নতুন কাজ করেন বা অ্যাসির কাজ কখনো করেননি, ফ্রিজের কাজ করতেছেন, তারাও পারবেন অ্যাসির কাজ। শুধু আপনাদের ক্ষেত্রে এতটুকুই সমস্যা হবে, আপনি কাস্টমারের বাড়িতে রেখে হোম সার্ভিসটা করতে পারবেন না। সম্ভব হলে দোকানে এনে তারপর কাজটা করলে আপনি কাজে সফল হয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না কোনো। অ্যাসির কাজ আর ফ্রিজের কাজ সেমই, কোনো ডিফারেন্স নাই এর মধ্যে। এই জ্বালাইগুলো দেখতেছেন, এটিতে এখন স্প্রে করব। আমার এই পাশেই শুধু জ্বালাই, শুধু কনডেন্সার লেয়ারের যে জ্বালাইগুলো আছে শুধু এক পাশেই থাকে, এগুলো অন্য অপর পাশে থাকে না, ঠিক আছে? এগুলোর আলাদা আলাদা লেয়ার করে তারপর এই কনডেন্সার ফিল্টারে ঢুকিয়ে তারপর এখান থেকে বাইরে ব্যান্ডগুলো জ্বালাই করে দেয়, ঠিক আছে? তো ওই জ্বালাইগুলোতে সমস্যা আছে কি না, জেনারেল কোম্পানি হয়েছে দেখে যে লিকেজ করবে না, এর এর কোনো ভিত্তি নেই। লিকেজ হতে পারে, ভুল মানুষ মাত্রই হতে পারে, ঠিক আছে? এগুলো কাজ বাইরের মানুষই ম্যানুয়ালি করে, এগুলো মেশিন দিয়ে কাজ করা থাকে না, ঠিক আছে? তো বলটা স্বাভাবিক, আমরা ওগুলো খুঁজে দেখবো যে কোথাও কোনো বল ছিল কি না, নয়তো বা এক মাসের মধ্যে অ্যাসিটা সমস্যা করলো কেন, ঠিক আছে? প্রত্যেকটা জ্বালাই আমি খুব সাবধানের সাথে এবং সতর্কতার সাথে দেখতেই পারতেছেন চেক করতেছি আমি লিকুইড দিয়ে দিয়ে, ঠিক আছে? তো আমি যদি এখানে কোনো লিকেজ না পাই তাহলে আমি আরও গভীরে যাব, যতগুলো জোড়া জ্বালায়ের জোড়া আছে সবগুলোতে চেক করব, ঠিক আছে? এখানে আমি এই সার্কিটটা খুলে আলাদা করে নিব, এই কারণে যাতে আমার লিকুইড স্প্রেটা ওই সার্কিটে না পড়ে। এই সার্কিটে পড়লে পরবর্তীতে যদি পানি না শুকায় আর আমি লাইন দিই তাহলে স্পার্ক করবে, ফায়ার করবে, ইলেকট্রিক স্পার্ক করবে, ঠিক আছে? এখানে আমি কম্প্রেসারের গুঁড়োটা দেখাচ্ছেন, চেক করতেছি, এটাতে লিকেজ নেই এবং প্রত্যেকটা জ্বালাই, ঠিক আছে? প্রত্যেকটা জ্বালাই চেক করতেছি। দেখুন, এই কেপেলারির জয়েন্টটা ছিল এখানে, কেপেলারির জয়েন্টটা আমি খুলে চেক করে নিচ্ছি এখান থেকে লিকুইড দিয়ে, এখানেও লিকেজ নেই। এখন আমি যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো খুলে চেক করব, বাল্বগুলোর জ্বালাই। এখানে ব্রাশ পিতল এবং কপারসে জ্বালাই থাকে, পিতল এবং তামায় জ্বালাই থাকে, ঠিক আছে? ওই জ্বালাইগুলো চেক করব, যেগুলো জ্বালাইগুলোতে কোনো সমস্যা আছে কি না। সবগুলো খুব সাবধানের সাথে, সব প্রত্যেকটা জোড়া, যেহেতু নতুন এসি এয়ার কন্ডিশন। আমি অনেকের ক্ষেত্রে যারা নতুন কাজ করেন তারা পুরনো এসি তো ঠিক এভাবেই চেক করবেন, ঠিক আছে? যাতে করে আপনার কাজে কোনো সমস্যা না হয়। আমি যে সাপোর্টটা আছে বাল্বগুলো আটকে থাকার জন্য যে সাপোর্টটা আছে ওই সাপোর্টগুলোও খুলে নেব, সাপোর্টটা খুলে নেব এখান থেকে। সাপোর্টটা আলাদা করা যাবে না, আলাদা হবেও না, ওটা আমি ভিতরে রেখেই জ্বালাইটা চেক করে নেব চেপার মধ্যে থেকে, ঠিক আছে? যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ হয়তো কখনো আমিও আপনাদের মতো কাজ শিখতাম, আর তখন আমিও অনেক স্ট্রাগল করেছি, আমাকেও কাজ শিখাইতে অনেক দ্বিধাবোধ করছে তারা। কারণ কাজ এইগুলো কাজ যারা শিখছে আমার মতো তারা জানে অবশ্যই যে কাজগুলো শিখাইতে চায় না, অনেক উস্তাদ আছে এবার কাজগুলো শিখাইতে চায় না। সেটার উপর ভিত্তি করে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, যাতে করে আমার যারাই নতুন নতুন কাজ করতেছেন বা শিখতেছেন তাদের যাতে যেন কোনো সমস্যা না হয়। আমি মাঝে মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিই, যাতে করে আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি আমি এবং এর উত্তর দিতে পারি, ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করে, আমি ওই প্রশ্নের উপরে ডিপেন্ড করে ভিডিও করবো ইনশাল্লাহ। তবে সব আপনারা জানেন প্রফেশনালি কাজ করি, তো কাজ করার ফাঁকে যে সময়টা থাকে ওই সময়টা আমি ভিডিওটা করি, ঠিক আছে? যতটুকু সময় হয়, ঠিক আছে? এটা আমার পার্ট থ্রি ভিডিওর শেষ পর্যায়ে, আমরা পার্ট ফোর ভিডিওটা যেটা আছে এটাও আপলোড করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমাদের চেক করাটা এখানেই শেষ। আমরা এটা রেখে দেবো, এখন 4-5 ঘন্টার মতো রেখে দেবো, কারণ আজকে তো রাত্রে, আজকে আর কাজ করবো না, কালকে ইনশাল্লাহ এসে দেখবো এবং কী অবস্থা হয় এটা, ঠিক আছে? দেখা যাক আমি এতক্ষণ চেক করার পরও আমার প্রেশারটা কতটুকু আছে এবং মিটারের প্রেশারটা কতটুকু আছে, ঠিক আছে? এই লিকুইডগুলি যতক্ষণ না শুকায় ততক্ষণ আপনি অ্যাসিডটা সেট করবেন না, লিকুইডগুলি শুকাইতে হবে, পানিগুলো শুকাইতে হবে, তারপর অ্যাসিডটা সেট করবেন, নয়তো বা আপনার গ্যাসের টিউবে পানি ঢুকে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।